বাংলা ওয়ার্ল্ড ওয়াইডে উদ্যোগে এবারও প্রকাশিত হচ্ছে মাতর মুখের বাণী। এতে শারদোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ শুধু নয়, যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালি বাংলাভাষীরা আছেন তাতে লেখা দিয়েছেন। এই তালিকার মধ্যে আছে আজকে বাংলাদেশ, যদিও অশান্ত তবু সেখান থেকে লেখা পেয়েছি আমরা। প্রচ্ছদপটটিও বাংলাদেশের শিল্পী লিখেছেন। তাছাড়া আমেরিকান যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স এবং বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালিরা আছেন তারা এই পত্রিকাকে সমৃদ্ধ করেছেন তাদের লেখা দিয়ে। এটা আমাদের শ্লাঘার কথা যে গত বছরের মাতর মুখের বাণী পত্রিকাটি প্রায় 50,000 ডাউনলোড করে দেখেছেন। আমার প্রত্যাশা যে এবারও যেখানেই কেউ বাংলাভাষী থাকুন তারা এই পত্রিকা পাঠ করে আনন্দিত হবেন। তাদের নাড়ির টান আমাদের বাংলার সঙ্গে আবার তারা অনুভব করবেন। এই উপলক্ষে আমি এই শারদীয়া পূজার আগাম শুভেচ্ছা, পৃথিবীর যেখানেই বাঙালি থাকুন সকলে উদ্দেশ্যে পাঠাতাম।